যারা টেনশনে আছেন নির্বাচন নিয়ে, কিচ্ছু হবে না। আর কয়েকদিন পরে দেখবেন গ্যাস বেলুন যেমন ফুস করে ফুস হয়ে যায় না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আস্তে করে ঠুস হবেন, ঠিক টাইম মতো নির্বাচন হবে, জাতির পিতার কন্যার আন্ডারে নির্বাচন হবে, এক চুল পরিমাণে দিগদিক হবে না, জানুয়ারি মাসে নির্বাচন হবে। আল্লাহ যদি চান ইনশাল্লাহ জনগণের ভোট নিয়ে, সুষ্ঠু সুন্দর ভোট নিয়ে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন, এটা আমি নিশ্চিত করে বলতে চাচ্ছি। তাই বিএনপি জামাতের যারা আছেন তাদেরকে বলি, শুধু শুধু বাচ্চাদের জীবন নষ্ট করিয়েন না, এদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েন না, এমন কিছু করার জন্য যাতে এমন কোনো মামলা খেয়ে যায় যে মামলাতে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, আমি অনুরোধটুকু আপনাদের জানাতে পারি। কারণ সেও যেই মারই সন্তান হোক না কেন, আমাদেরই তো সন্তান, ওদের লাইফটা নষ্ট করেন না। এই স্বাধীন দেশে এখনও আমি লজ্জা পাই সাংবাদিক ভাইরা। কালকে এক জায়গায় আলোচনা করছিলাম, অনেকেই বসছিলাম একসাথে, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে যারা স্বাধীনতার বিরোধিতা করে তারা রাজনীতি করার সুযোগ পায়, যারা স্বাধীনতার বিরোধিতা করে তারা রাজনীতি করার সুযোগ পায়। কি অবাক লাগে আমার কাছে যে এই বাংলাদেশে যারা 71 সনে আমাদের স্বাধীনতার বিরোধিতা করলো, যারা আমাদের মা বোনের সম্মুখ নিল, যারা জাতিসংঘে যেয়ে বলল যে বাংলাদেশে কিচ্ছু হচ্ছে না, সেই লোকগুলি মাত্র 3.5 বছরের মাথায় জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশের মসজিদে চলে আসলো। কার মাধ্যমে? খন্দকার মোস্তাক আর জিয়াউর রহমানের মাধ্যমে। আমরা চারিদিকে শুনছি ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। আমি একটা ছবি দেখাই, কারণ ইতিহাস পরে থাকে না। আমি চেষ্টা করতেছি বের করার ছবিটা। একাত্তর টিভি টু নাও, ঠিক আছে? হ্যাঁ, আমি বলি আপনারা শুনেন। হ্যাঁ, রিটার্ন অফ দ্য পার্ক এরা, পত্রিকার নাম, পাকিস্তানের সবচেয়ে নামী পত্রিকা, ইংরেজি পত্রিকা, দি ডন, ডন পত্রিকা, সাংবাদিকরা তো জানেন। হ্যাঁ, তারিখ সেপ্টেম্বর 5, 1978, ছবিটা হচ্ছে জিয়াউর রহমানের ছবি। পাকিস্তানের সবচেয়ে বড় পত্রিকা বলছে যখন জিয়াউর রহমান ক্ষমতা হাতে নিলেন তখন বলছে বাংলাদেশে, এটার অর্থ হচ্ছে রিটার্ন টু দ্য পার্ক এরা, অর্থাৎ বাংলাদেশে আবার পাকিস্তানিদের প্রত্যাবর্তন। অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে দামি পত্রিকা বলছে বাংলাদেশে আবার পাকিস্তানের শক্তি ক্ষমতায় এসেছে। এটা আমার কথা না, আমি তো আপনাদের সবার সামনে দেখালাম, পত্রিকার নাম সহ তারিখ সহ এটা আমাদের লেখা আছে। ওরা কিন্তু এখনও ষড়যন্ত্র করছে। এবারের ষড়যন্ত্রটা কী? আপনি কি মনে করছেন যে এবারের ষড়যন্ত্রটা কোনো ইলেকশন নিয়ে হচ্ছে? না, এবারের ষড়যন্ত্রটা হচ্ছে বাংলা জাতির পিতার কন্যা শেখ হাসিনা সেদিন একটা কথা বলেছেন, খুব সত্য কথা বলেছেন, খুব সুন্দরভাবে, যে আমাদের উন্নয়ন করাটা কি অপরাধ হয়ে গেছে? বাংলাদেশ এখন পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। কোথাকার বাংলাদেশ বিএনপি সময় পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। 3,500 মেগাওয়াট বিদ্যুৎ থাকতো, কখন বিদ্যুৎ আসবে? যে কাজিম ভাই যেখানে বসেই আছেন, গ্যাস বিদ্যুতের সেক্টরে কাজ করে, কখন বিদ্যুৎ আসছিল আজকে সারাক্ষণ এটা আমরা জিজ্ঞেস করতাম। আজকে কতক্ষণ ছিল বিদ্যুৎ বাসায় এসে জিজ্ঞেস করতাম, কয়েক 2 ঘন্টা ছিল, অবাক হয়ে যেতাম। আজকে সারা বাংলাদেশ বিদ্যুতের সারপ্লাস হয়ে গেছে। এখন এত নাটকবাজ রাজনীতিতে চলে এসছে, এত তেলবাজ নাটকবাজ যারা নিজের জন্য রাজনীতি করে এত এসে গেছে, এখন আর ভালো লাগে না নিজের কাছেও। মাঝে মাঝে নিজের কাছে মনে হয় আর দরকার কী এত নাটক, এবং নিজের আত্মসম্মান বিলিয়ে দিয়ে এই রাজনীতি থেকে মনে
বলো, ভালো লাগে না। একটা কথা আছে, পলিটিক্স ইজ ভেরি ক্রুয়েল অ্যান্ড ভেরি কাইন্ড, নিষ্ঠুর এবং দয়ালু। সেইখানে আমি বললাম আমার নেত্রীকে, মুক্তিযুদ্ধ করেছে যারা তারা সবাই মুক্তিযুদ্ধ করে যে ভালো কাজ করেছে তারা না, মুক্তিযুদ্ধের পরে যারা লুট করেছে তারা কোনো সময় মুক্তিযুদ্ধ হতে পারে না, হতে পারে না তারা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধার পরে যে আবার কাজে যোগ দিয়েছে, নিজের কাজ করেছে, সে হচ্ছে রিয়েল মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করেছে। আর দেশ স্বাধীন করে রাস্তার পরে যে জেসিআই স্কিম বিক্রি করতো কিংবা গাড়ি চালাইতো, আজকে হাজার কোটি টাকার মালিক হয়েছে নারায়ণগঞ্জ শহরে, এরকম অনেকেই আছে, তারা রিয়েল মুক্তিযোদ্ধা না, তারা ওই রাজাকারদের মতোই একটা চরিত্র, মুক্তিযুদ্ধদের অসম্মান ডেকে নিয়ে এসছে। সো চয়েস আপনার ভাই, আপনি কি করতে চান? আপনি কি আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র হতে চান? আপনি কি সিরিয়ার মতো একটা রাষ্ট্র হতে চান? বঙ্গবন্ধুকে না মানলে এখানে আমাদের একটা লোককে রাজনীতি করতে হতো না, একটা কেউ না, কারণ আমাদের সমসাময়িক ছিল জাপান, আর দুবাই আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে। তো দুবাই জাপানের চেয়ে আমরা অনেক উঁচু জায়গায় থাকতাম, আমাদের মাটির নিচে যে ন্যাচারাল গ্যাস, এই গ্যাসের কথা বঙ্গবন্ধু ক্ষমতায় এসে তখনই বলেছেন, এবং জাপানের সাথে তখন যে চুক্তি করেছেন সে কখন, 72-73, এবং মাত্র 3.5 বছর ক্ষমতায় থেকে জাতির পিতা এই দেশটাকে একটা মানে কী ছিল, একটা ধ্বংসস্তূপ ছিল। আজকে যেমন প্যালেস্টাইনের গাজার যে অবস্থা, আমাদের এরকম একটা অবস্থা ছিল, আমাদের কোনো মেধাবী মানুষ ছিল না। ঠিক যাওয়ার সময় ওরা 14 ডিসেম্বর আমাদের সব মেধাগুলিকে হত্যা করে দিয়ে গেল, যারা দেশটাকে দাঁড়া করাবে। সেই ঠিক একইভাবে আজকেও চেষ্টা চলছে। চয়েস আপনার, আপনি কী চান? ফুল গাছ লাগাবেন, সুন্দর ফুল হবে, ফল গাছ লাগাবেন, সুন্দর ফল খাবেন, কাঁটা গাছ লাগালে অবশ্যই আপনাকে কাঁটার খোঁচা খেতে হবে। তাই বলছি, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা আমার আপনার বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ, ওদের জন্য আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, কারণ আগামী দিনে রাস্তার রাজনীতি থাকবে না, রাজনীতির লড়াই হবে বুদ্ধি মেধার এবং অর্থনীতির লড়াই। আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আমরা রাজপথে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমাদের বাচ্চারা আমাদের নেক্সট জেনারেশন অর্থনীতিকে চাঙ্গা করে সারা বিশ্বে দরজাকে লাথি দিয়ে বলবে, এই বিশ্ব দরজা খোল, আমরা বাঙালিরা আসতেছি, বাংলাদেশ আসছি ইনশাআল্লাহ। আর ষড়যন্ত্রের কথা বলছেন নির্বাচন নিয়ে, সাংবাদিক ভাইরা আপনাদের সামনে একটা কথা বলে যাই, বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা অ্যাকচুয়ালি কিছু ফ্যাক্টরি না, আপনারা জাস্ট ইউজ হচ্ছেন, ব্যবহৃত হচ্ছেন। আমি অত বড় রাজনীতিবিদ না, বাট আমি বলছি যতটুকু জানি আপনারা ব্যবহৃত হচ্ছেন, এবং আপনারা জেনে রাখেন নারায়ণগঞ্জের রাজনীতিকে অস্থিতিশীল করেন না, এটা খুব কঠিন কাজ। কোনটা? মাদক বন্ধ করা। আমি মাদক বন্ধ করতে পারবো না একলা, যদি আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে আসি, সাংবাদিক পুলিশ একলা পারবে না। এই 1800-2000 পুলিশ দিয়ে নারায়ণগঞ্জে কীভাবে মাদক বন্ধ করবে? আগে ফেন্সিলিনের বোতল ছিল বড়, এখন ইয়াবা কীসব বাড়িছে ছোটো ছোটো জিনিস। সো যে বেচে সে তো বেচে, ক্যারিয়ার সে বেচে, কিন্তু যে হোলসেলার সে হলো মেইন, সে কিন্তু দেখবেন আমাদের মতো কারোর পাশে এসে দাঁড়ায় আছে, আমার মতো কারোর পাশে দাঁড়ায় সুন্দর করে বক্তৃতা দিচ্ছে, কিন্তু ও কিন্তু মাদক বেচার সম্রাট, বড় বড় এমপি মন্ত্রী কিংবা বিএনপির নেতা কিংবা সাংবাদিকের সাথে করতেছে, হ্যাঁ টুপি পরে আর মসজিদে যায় নামাজ পড়তেছে সুন্দর করে, মানুষ মনে করতেছে বাবা কত ভালো মানুষ। আমাদের একটা বাই করতে হবে, কেন বাই করতে হবে? আপনার ঠেকা কি, আমার ঠেকা কি? আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচানোর জন্য, নাহলে যা কিছু করছেন না সব ধ্বংস হয়ে যাবে এই মাদকের কারণে। মাদক একটা পরিবারকে ধ্বংস করে দেয়, মাদক একটা পরিবারকে দোজক বানায় দেয়, মাদক একটা মাস স্বপ্নকে চোখের সামনে নিমিষে শেষ করে দেয়। সো উই হ্যাভ টু সেভ দ্যাম, ট্রাই তো করতে হবে।